আসসালামু আলাইকুম ফার্মিদাস লিটল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটা করেছিলাম আমি দুপুর থেকে, এখানে রান্না প্রিপারেশন নিয়েছি মাছের ঝোল আর ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি, একেবারে সিম্পল রান্না রেখেছিলাম। এখানে ফুরানি বা বাগার দিয়ে আমি কাঁচকলা আর ইলিশ মাছের একটা পাতলা ঝোল রান্না করছি। এই যে দারুণ মজাদার আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে, একেবারে সিম্পলভাবে খুব দ্রুত রান্নাটা করা যায়। এরপরে ওই একই চুলায় আমি সিম্পলভাবে ভেন্ডি ভাজি করে নিয়েছিলাম। ভেন্ডি এরকম ছোটো ছোটো করে কেটে একসাথে পেঁয়াজ মরিচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একেবারেই শর্টকাট ভেজে নিয়েছি দ্রুত। এভাবে খেতেও অনেক মজা লাগে, একটু সবুজ সবুজ থাকে আর অনেক বেশি ভাজা ভাজাও করি না, সিম্পলভাবে রান্নাটা শেষ করেছি। এরপরে দুপুরবেলা আয়েশ করে খাবারটা খেয়ে নিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা নাস্তা প্রিপারেশন নিয়েছিলাম। তারপরে এখন যেহেতু ভাদ্র মাস, তালের সিজন, তালের পিঠা তো মাস্ট বি করতেই হবে। চালের পিঠার প্রিপারেশনটা নিচ্ছি, এখানে প্রায় এক কাপের মতন চালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। এভাবে পিঠা বানালে পিঠাটা অনেক সফট থাকে। এক চিমটি পরিমাণ লবণ, যে কোনো মিষ্টি জিনিসই একটু লবণ দেওয়ার ট্রাই করবেন। এরপর নিয়েছি প্রায় হাফ কাপের মতন আখের চিনি, এটা একেবারে অর্গ্যানিক। এরপর নিয়েছি প্রায় হাফ কাপের মতন তাল, এটা কিন্তু একদম পিওর যে তালের পাল্প ওইটা। তারপর নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। এরপরে দুধ তাল আর নারকেল দিয়ে একটা মিক্সড কেকের মতো করেছিলাম, এটাও দিয়েছি, এর জন্য ফ্লেভারটা সুন্দর আসে। এটা কিন্তু জাল করা। এবার খুব ভালো মতন মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। এরপরে একটা প্যানে পরিমাণ মতন তেল দিয়ে আমি পিঠা আস্তে আস্তে করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব ব্রাউন করে। এই যে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে আমি এখন তুলে নিব একটা ছাঁকনির সাহায্যে। এরপর দ্বিতীয় ব্যাচে আমি ভেজে নিব। এভাবে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিতে হবে।
পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, খেতে তো অসম্ভব মজার। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো ফিডব্যাক জানাতে ভুল করবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।